100 জনে 18 জন যদি অগ্নি নির্বাপনের প্রশিক্ষিত হয় তাহলে কিন্তু একটা নিরাপদ স্থান অথবা ভবন অথবা নিরাপদ এলাকা গড়ে তোলা সম্ভব একটা পরিসংখ্যানে বলে যখন আমি কোনো ভবন অথবা বিজনেস ব্যবসা অথবা অন্য কোনো প্রতিষ্ঠান তৈরি করি সেই প্রতিষ্ঠানে যদি 100 টাকা খরচ করি এই 100 টাকা থেকে 2 টাকা যদি অগ্নি নিরাপত্তার জন্য আমি ব্যবহার করি তাহলে সাধারণভাবে ধরে নেওয়া যায় আমরা নিরাপদে থাকব 100 টাকার 2 টাকা 2% এই 2% যদি আমরা খরচ করি তাহলে আমরা একটা নিরাপদ দেশ গড়তে পারি অগ্নি দুর্ঘটনা বা অগ্নি প্রতিরোধে অনেকগুলো সমস্যা আছে সবচেয়ে বড় যেটা সমস্যা অগ্নি দুর্ঘটনা এলাকায় অতিরিক্ত অযাচিত জনগণের উপস্থিতি ক্রাউড কন্ট্রোল যেটাকে আমরা বলি এত মানুষ উৎসুক জনতা আসেন যে আমাদের কাজে আমরা কাজটা সঠিক মতো করতে অনেক বেগ পেতে হয় আরেকটি কারণ পানির উৎস ঢাকা শহরে আমার মনে হয় পুকুরের সংখ্যা হাতে গোনা কয়টি কিন্তু এই ঢাকা শহর হয়তো এরকম ছিল না একইভাবে অন্যান্য জায়গায় আজকে আমাদের এখানে সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোন ও ভাই বোনরা আছেন বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন আমি ওনাদের সাথে প্রতিনিয়ত কথা বলি এবং সবাই আমরা একমত যে আমাদেরকে পানির উচ্চতা ঠিক রাখতে হবে এবং সচেতন হতে হবে ফায়ার সার্ভিস সম্পর্কে যদি দুই একটা কথা না বলি আজকের অনুষ্ঠানটা পূর্ণ হবে না 2008 সালে যখন এই সরকার ক্ষমতায় আসে তখন আমাদের স্টেশন সংখ্যা ছিল 204টি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রত্যেকটি উপজেলায় ন্যূনতম পক্ষে একটি করে ফায়ার স্টেশন হতে হবে এবং এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে ফায়ার সার্ভিস স্টেশন হবে 735টি এখানেই কিন্তু শেষ নয় এছাড়াও গ্যাপ এরিয়ায় গ্রোথ এরিয়ায় অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আমরা কিন্তু এই নিয়ম মানছি না আমরা আরও বেশি স্টেশন স্থাপন করে যাচ্ছি সরঞ্জামাদির ব্যাপারে অনেকগুলো প্রশ্ন এসছে সরকার দলে এবং বিরোধী দলের পক্ষ থেকে আমি তোমাদেরকে এবং দেশবাসীকে জানাতে চাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সক্ষম প্রশিক্ষিত বাহিনী সরঞ্জামাদির দিক দিয়ে আমাদের টিএনডি অনুযায়ী যতটুকু থাকার কথা আমাদের 95% ইকুইপমেন্ট আছে এবং তবে হ্যাঁ সরঞ্জামাদি এবং মডার্নাইজেশন বা ক্যাপাসিটি বিল্ডিং এটা একটা চলমান প্রক্রিয়া এবং সময়ের সাথে সাথে এটা বাড়বে বা এটা পরিবর্তন হবে বা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক এবং এই প্রক্রিয়াটাও চলমান আছে আমাদের বিভিন্ন প্রজেক্ট চলছে এবং এই প্রজেক্টগুলো বাস্তবায়ন হলে আমরা কখনোই আমরা বলবো না যে সক্ষমতার 100% আমরা ফায়ার সার্ভিস জনগণকে সাথে নিয়ে সাথে আমাদের ভলান্টিয়ারদেরকে নিয়ে আমরা এই দেশকে নিরাপদ রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যেই বিল্ডিংই আমরা তৈরি করি না কেন সেখানে আমি হয় বসবাস করছি অথবা ব্যবসা পরিচালনা করছি অথবা অন্য কোনো কাজে ব্যবহার করছি যেই ব্যবহার করি না কেন আমি একটু যদি সচেতন হই যে এই বিল্ডিংয়ে ফায়ার বা অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি আছে কি না এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা যায় কি না ব্যবহার করার জন্য প্রশিক্ষিত লোকজন আছে কি না তাহলে কিন্তু আমরা অগ্নি ঝুঁকি থেকে বাঁচব আমরা ফায়ার সার্ভিস থেকে একটা গাইডলাইন দেওয়া আছে 100 জনে 18 জন যদি অগ্নি নির্বাপনের প্রশিক্ষিত হয় তাহলে কিন্তু একটা নিরাপদ স্থান অথবা ভবন অথবা নিরাপদ এলাকা গড়ে তোলা সম্ভব